আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই তো সকালবেলা উঠেই আমি আমার লেবু পানিটা আগে খেয়ে নিলাম। তো এটা খাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে এখন ব্রেকফাস্ট করব। যদিও আজকে আমি উইকেন্ডের ভিডিওটা শেয়ার করছি, কিন্তু উইকেন্ডে আমাদের সবার একসাথে ব্রেকফাস্ট করা হয়নি, কারণ আমার হাজবেন্ড বিশেষ কারণে আজকেও তাকে বাইরে যেতে হয়েছে আর কি। কিন্তু দুপুরে আমাদের সাথে লাঞ্চ করবে, তো আমি আমার জন্য আর কি আর বানাবো, নিজের জন্য সেরকম কিছু বানাতে ইচ্ছা করে না। তো ওই যে শর্টকাট, আমি চিজ ব্রেড খেয়ে নিব। তো কিছুদিন আগে আমি তিরামিসু কেক বানিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা চিজ রয়ে গেছে, তো এটা দিয়ে হচ্ছে আজকে আমি চিজ ব্রেডটা খেয়ে নিব। আর চিজ ব্রেড কিন্তু খেতে ভীষণই মজা, আর সাথে কিছু আমও নিয়েছি। আর এখানে কিন্তু সারা বছরই আম পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা ক্লিন করব, তো আজকে ব্রেকফাস্ট খাওয়ার পরেই হচ্ছে চলে আসলাম এটাকে ক্লিন করার জন্য। করতে করতে আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে, তো অনেকটাই ধুলো ময়লা পড়ে গিয়েছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করে নিব আর কি। আর এই শীতে সবাই তো অনেক কিছুই প্রিপারেশন নিয়েছেন, তবে আমাদের স্কিন কেয়ারও কিন্তু এই শীতে কিছুটা প্রিপারেশন নিতে হবে, কারণ এই শীতে কিন্তু আমাদের স্কিনের উপরে অনেকটাই প্রভাব পড়ে, কারণ বাতাসের আর্দ্রতা অনেকটাই কমে যায়, স্কিন কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায়। আমার যেহেতু অয়েলি স্কিন, কিন্তু তারপরেও এই শীতের কারণে আমার খুবই স্কিন ড্রাই হয়ে যায়। আর শুধু শীত না, দুবাইতে আসার পরে হচ্ছে আমার স্কিন এমনিতেই অনেকটাই ড্রাই, তার একমাত্র কারণ হচ্ছে এসির কারণে। সবসময় এসি চলে, তো সেই কারণে হচ্ছে হাত পা খুবই ড্রাই থাকে সবসময় আমার লোশন দিতে হয়, ক্রিম দিতে হয়, যেটা বাংলাদেশে থাকতে কিন্তু আমি মোটেই কোনো কিছু ইউজ করতাম না, শুধু ক্লিনজারটা ইউজ করতাম, ক্রিম তো ইউজই করতাম না। কিন্তু এখানে আসার পরে এত পরিমাণ ড্রাই হয়ে যায় কি বলবো আর, সারা বছরই ক্রিম, লোশন, ভেজলিন, তো এইসব ইউজ করতে হয়। চুলেও কিন্তু খুবই ড্রাই হয়ে যায় সারা বছরই, তো সেই বিষয়ে কিছু স্কিন কেয়ার টিপস আপনাদের শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমার ক্লিন করা মোটামুটি আর কি হয়ে গেছে, তো ক্লিন করা হয়ে গেলে আমি চলে যাব রান্নাতে। তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। সাধারণত উইকেন্ডে সবাই কিছু না কিছু ভালো মন্দ রান্না করে, তো আজকে হচ্ছে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব। অলরেডি কিন্তু আমি চিকেনটা বসিয়ে এখানে এসেছি। আর এই যে এদিকে আমার চিকেন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, তো এখন শুধু আমি পোলাওটা আর কি রান্না করে নেব। তো এই যে এখানে আমি ঘি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব আর কি। আর আমার কাছে সব থেকে ভালো লাগে বিরিয়ানি রান্না করতে, কারণ এটা রান্না করতে সেরকম একটা ঝামেলা মনে হয় না, আর এমনিতে অন্য কিছু রান্না করতে আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। আর এটা মনে হয় যে শর্টকাট, খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়, সেরকম আমার কাছে একদমই ঝামেলা মনে হয় না। আর উইকেন্ডে অবশ্যই বিরিয়ানি বা পোলাও এই সব টাইপের খাবারগুলো খেতেই ভালো লাগে। আর এই যে পোলাওটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই যে এখন আমি গরম পানি দিচ্ছি, কারণ গরম পানি না দিলে পোলাওটা হচ্ছে ঝরঝরা হয় না। আর আজকে আমি পোলাওতে পানি দিয়েছি চোখের আন্দাজে, আসলে রান্না করতে করতে যা হয় আর কি। তো এখন আর মেপে পানি দিতে হয় না, তো যে এখানে ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়োর দুধ। আমি সবসময় ট্রাই করি পোলাও বা বিরিয়ানিতে 2 চামচ গুঁড়ো দুধ দেওয়ার জন্য, এতে করে কিন্তু খুবই পোলাওটা টেস্টি হয়, আর দেখতেও খুব সাদা সাদা একটা ভাব আসে আর খুবই ভালো লাগে। আর এরই মাঝে আমার পোলাও কিন্তু হয়ে গেছে মোটামুটি, আর এদিকে আমার চিকেন দিতে কিন্তু আমি একেবারেই ভুলে গেছি আর কি। তো যাই হোক, মাঝে মাঝে আর কি ভুলে যাই, তো যে এখন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পোলাওটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, আর এটাকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব। আর আমি চলে যাব শাওয়ারে, কারণ আমি
ট্রাই করি উইকেন্ডে সবাই একসাথে বসে লাঞ্চটা করার জন্য। তো আর এই যে শাওয়ার করে আমি সরাসরি আমার বেডরুমে চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। তো এখন হচ্ছে আমি ক্রিম দিব, আর এই শীতের সময় গোসল করার পরে বা হাত পা ধোয়ার পরে স্কিনটা এতটাই ড্রাই হয়ে যায় কি আর বলবো। তো সাথে সাথেই হচ্ছে আমাদেরকে কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে, আর পানি শুকানোর সাথে সাথেই ময়েশ্চারাইজারটা দিলে এটা খুব ভালো স্কিনের সাথে আর কি বসে। আর এই শীতে কিন্তু আমরা সবাই লোশন ইউজ করি, তো এই লোশনের ক্ষেত্রে যদি শীতের সময় আমরা শিয়া বাটার অথবা কোকোয়া বাটারের লোশনটা ইউজ করি এই শীতের জন্য, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটাই ভালো থাকবে। কারণ এই শীতে কোকোয়া বাটার বা শিয়া বাটার এটা খুবই ভালো কাজ করে। আর এই সময় অনেকেরই হচ্ছে পা ফাটে, তো পা ফাটার কারণে আমরা এটা ইউজ করতে পারি যে কোনো লোশন দিয়ে কোকোয়া বাটার অথবা শিয়া বাটারে। তারপর যদি আমরা ভ্যাসলিনটা লাগাই তাহলে কিন্তু এটা ডাবল ময়েশ্চারাইজার লক হয়ে যায়, পাটা আর কি ফাটে না, অনেকটাই সুরক্ষা হয়। তো এই যে তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, আমার বিরিয়ানিটা একেবারেই রেডি। আর এই বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে আমি একটু ডিম ভুনা করে নিয়েছিলাম একটু ঝাল ঝাল করে, যেহেতু বাচ্চারা খাবে দেখে আমি বিরিয়ানিতে সেরকম একটা ঝাল দেইনি। তো খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধ্যার পরে চলে এসেছি মল অফ দ্য আমিরাতে। তো এখানে হচ্ছে আমরা এসে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ বিকালে আমাদের সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়ার পরে হচ্ছে আমরা আর কি ঘুরে নেব। তো এই যে আমার জন্য বার্গার, এমএনের জন্য নাগেটস, আর ওর বাবার জন্য রোস্টেড অর্ডার করা হয়েছে। তো যাই হোক, উইকেন্ডে একটা দিন কিন্তু আমরা বাইরেই খেয়ে থাকি, তো আমাদের ডিনারটা আজকে হয়ে গেল আর কি। তো এটা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা মলে ঘোরাঘুরি করব, আর এদিকে তো আমরা এসেছি অনেকটাই দেরি করে। আর এই মলটা সব সময় অনেকটাই বিজি থাকে, অনেক লোকজন থাকে, কিন্তু আজকে আসার পরে দেখছি যে সেরকম একটা লোকজন নেই, অনেকটাই রিল্যাক্স। তো এখানে হচ্ছে আমার সেরকম পরিচিত দোকানও নেই, এই কারণে মলটায় হচ্ছে আমার আসতে সেরকম একটা ভালো লাগে না। কিন্তু যেহেতু বাসার থেকে দেরি করে এসেছি তাই একটু ধারে কাছে দেখে এই মলটাতে আসা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা এখন ঘোরাঘুরি করব যতটুকু সম্ভব, তারপরে হচ্ছে আমরা বাসায় যাব। আর এই তো আমরা এখন চলে এসেছি হোম সেন্টারের ভিতরে। এই জায়গাটা আমার খুবই পছন্দের, কারণ এইখানে বাসার অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে পাওয়া যায়। তো এই তো চলে এসেছি হোম সেন্টারে। তো এখন এখানে এসে দেখছি যে ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে, সেগুলো হচ্ছে দেখার মতন, এতটাই সুন্দর। আমার তো ইচ্ছে করছিল যে সব কিছু যদি বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে, তো এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর সব কিছু আসলে কেনাও হয় না, কারণ যেহেতু আমরা দুবাইতে অস্থায়ী থাকি তো সেই কারণে কিন্তু অনেক কিছু ভেবে চিনতে কিনি, কারণ যেহেতু পারমানেন্ট থাকতে পারি না সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই আর কি কেনা হয় না, ঘুরে ঘুরে আর কি দেখে আসি। তো এই ফুলগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, খুবই ভালো লেগেছিলো আর কি। আর আমি এখানে এসেছিলাম যে কিছু কুশন খোঁজার জন্য, তো আমি যেরকম আর কি কুশনটা খুঁজছিলাম সেরকম আসলে পাচ্ছিলাম না। তো নেক্সট টাইম অন্য কোনো সময় তো আমি খুঁজে নেব, কারণ যেটা খুঁজছিলাম সেটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, পরে কিন্তু মনটা একটু খুচুখুচু করে, তাই একটু ওয়েট করিয়ে কিনব। আর যাই হোক, আমি কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের জন্য এই যে একটু ভিডিও করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, আর যদি আমার ভিডিওটা কোনো অংশে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল অপশনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে যখন আমি নতুন ভিডিও দিব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে আর আপনারা সময় করে আমার ভিডিওটা দেখতে পারবেন। আর আমার সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, এই যে আমাদের ঘোরাঘুরি শেষে এখন হচ্ছে আমরা বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে হচ্ছে আমরা কিছু ডোনাট কিনেছিলাম এমএনকে খাওয়াবো, তো এরই মধ্যে এমএন হচ্ছে ঘুমিয়ে গেছে। যাই হোক, ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।